আজকের পড়া হচ্ছে বিশ্ব উষ্ণায়ন ও গ্রিনহাউস গ্যাসের ভূমিকা পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড মিথেন ইত্যাদি গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় পৃথিবীর শোষিত তাপের সবটা বেরিয়ে না গিয়ে কিছুটা থেকে যায় এবং পুনরায় তা ভূপৃষ্ঠে ফিরে এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এর ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পায় এবং এই ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলা হয় সৌর বিকিরণ দেখো এই ছবিটায় আসছে মহাকাশে বিকিরিত শক্তি যায় কিন্তু কিছুটা থেকে যায় কিসে কিসে থেকে যায় কী কী গ্যাস অ্যাবজর্ব করে একে কার্বন ডাইঅক্সাইড মিথেন দিজ আর কল্ড গ্রিন হাউস গ্যাসেস এটা তোমাদের বইতে একটা সুন্দর চার্ট করে দেওয়া আছে বইয়ের চার্টটা তোমরা অবশ্যই দেখো দেখো বইয়ের চার্টে দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড ওজন জলীয় বাষ্প মিথেন নাইট্রাস অক্সাইড ক্লোরোফ্লোরো কার্বন এই চারটা খুব ভালো করে পড়বে এটা বুঝতে পারবে এটাতে কিছু অসুবিধে যদি হয় তাহলে আমাকে নিশ্চয়ই বলো গ্রিন হাউস গ্যাসের কোনটার কার্বন ডাইঅক্সাইডের তুলনায় উষ্ণকরণ ক্ষমতা কার কি আছে আছে এটা মুখস্থ করার দরকার নেই কিন্তু এটা একটু বুঝে বুঝে পড়ে দেখবে মূলত জীবাশ্ম জ্বালানি থেকেই কিন্তু গ্রিন গ্যাস নির্গত হয় তাছাড়া যানবাহনের খনিজ তেল মানে পেট্রোলিয়াম ফুয়েল যেটা সেটা থেকেও বেরোয় তাছাড়া বিভিন্ন উৎস হচ্ছে জলাভূমি ধান জমি গাছপালা পচে গেলে সেখানে মিথেনের উদ্ভব হয় এইভাবে আমরা গ্রিন গ্যাস পেয়ে থাকি